নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা গত লেকচারে প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করেছি, আর এই লেকচারের মাধ্যমে আমরা দ্য ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে জানবো। খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার প্রেসিডেন্টের পরে ভাইস প্রেসিডেন্টের, আপনাদের জানা আবশ্যিক। এবং এই ভাইস প্রেসিডেন্টের লেকচার যারা আপনারা এখন শুনছেন তারা অবশ্যই একবার আগে প্রেসিডেন্টের লেকচারটা শুনে আসবেন, তাহলে কিন্তু বুঝতে আরও সুবিধা হবে, কেননা ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে কিন্তু অনেক মিল পাবেন আপনারা। চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপর ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের PDF কালেক্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক, আর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দুটো চ্যানেলেরই। প্রথমে এই যে ভাইস প্রেসিডেন্ট, এই সম্পর্কে কিছু বলেনি। আমাদের আর্টিকেল 63, আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 63 অর্থাৎ 63 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতির বিষয়ে বর্ণনা করা রয়েছে, এবং উপরাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদে, এটা কিন্তু বলা রয়েছে আর্টিকেল 63-তে। এবং আরও বলা রয়েছে যে তিনি কিন্তু 5 বছর অন্তর নিজের পদে পরিবর্তিত হতে পারবেন, অর্থাৎ তিনি 5 বছর নিজের পদে আসীন থাকতে পারবেন, এবং তিনি কিন্তু পুনর্নির্বাচিত হতে পারেন যতবার সম্ভব তিনি নির্বাচিত হতে পারেন। যতবার সম্ভব কেন বললাম, কারণ একজন ব্যক্তির কোনো রকম নির্দিষ্ট বান নেই যে দুবারের বেশি আমরা ভাইস প্রেসিডেন্ট হতে পারবো না, কেউ 3 বারের বেশি হতে পারবে না, এরকম নয়। সে যতবার জিতবে ভোটে ততবারই কিন্তু ভাইস প্রেসিডেন্ট হতে পারবে। আর কার্যকাল শেষ হয়ে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন, পার্লামেন্ট সেই ভাইস প্রেসিডেন্টকে অপসারিত করতে পারে, সংখ্যাগরিষ্ঠ দ্বারা ভোটের মাধ্যমে অপসারিত করতে পারে, তাকে পদচ্যুত করা যেতে পারে, এইগুলো কিন্তু ভাইস প্রেসিডেন্টের সাথে হতে পারে। তো ভাইস প্রেসিডেন্টের কোয়ালিফিকেশান সেটাই আমরা প্রথমে জেনে নেব। ভাইস প্রেসিডেন্টের কোয়ালিফিকেশান কী কী লাগে, দেখুন প্রেসিডেন্টের যা যা কোয়ালিফিকেশান লাগে ভাইস প্রেসিডেন্টের সবকটাই কিন্তু লাগে, কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, এক ভারতের নাগরিক হতে হবে, এক নম্বর কি ভারতের নাগরিক, দু নম্বর ন্যূনতম 35 বছর বয়স হতে হবে, 3 নম্বর রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, 4 নম্বর কি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কোনো রকম লাভজনক পদে থাকা চলবে না, 5 নম্বর কি উপরাষ্ট্রপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি কিন্তু 20 জন নির্বাচকের দ্বারা উত্থাপিত এবং 20 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কতজনের দ্বারা সমর্থিত হতে হতো এবং কতজনের দ্বারা উত্থাপিত হতো, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা গত লেকচারে এটা আলোচনা করেছি। আর প্রত্যেক প্রার্থীকে কিন্তু RBI-এর কাছ থেকে ১৫,০০০ টাকা সুরক্ষাভাবে জমা রাখতে হয়। তো চারের এক ভাগ যদি ভোট না পায় তাহলে কিন্তু, সরি, ছয়ের এক ভাগ যদি ভোট না পায় তাহলে কিন্তু সেই টাকাটা সম্পূর্ণ বাজেয়াপ্ত করে দেওয়া হয়, এটা কিন্তু প্রেসিডেন্টেরই মতন। তো এই হচ্ছে উপরাষ্ট্রপতির যোগ্যতা। দেখে নিন এখানে উপরাষ্ট্রপতির লিস্ট দেওয়া রয়েছে। প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন আমাদের প্রথম উপরাষ্ট্রপতি, আর তার সময়সীমা ছিল 10 বছর। তারপর ডক্টর জাকির হোসেন, ভিবি গিরি, সবথেকে কম সময়কাল এই ভিবি গিরি। তারপর গোপাল স্বরূপ পাঠক, ডক্টর BD জট্টি, জাস্টিস এম হিদায়তুল্লাহ, আর ভেঙ্কটরমন। জাস্টিস এম হিদায়তুল্লাহ, তিনি একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, কিন্তু ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতির কারণেই তিনি ভাইস প্রেসিডেন্টের পদটা রক্ষা করেছিলেন। তারপর KR নারায়ণ, কৃষ্ণকান্ত, হামিদ আনসারি, এম ভেঙ্কাইয়া নাইডু বর্তমানে রয়েছেন। তার ইলেকশান কীভাবে হয়, তো উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতির মতো পরোক্ষভাবে নিম্নলিখিত ব্যক্তিদের দ্বারা কিন্তু ইলেকশান হয়। নিম্নলিখিত কেন বললাম, কারণ আমি একটা বইতে এখানে নিম্নলিখিত লেখা ছিল, সেই জন্য আমি পরের পয়েন্টগুলো এবার বলবো কীভাবে নির্বাচিত করা হয়। তো 3-4 ভাগে কিন্তু আপনারা ভাইস প্রেসিডেন্টের নির্বাচনকে ভাগ করতে পারেন। কীরকমভাবে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন পরোক্ষভাবে হয় এটা আপনারা প্রত্যেকে শিওর হয়ে গেছেন, কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যরা, তারপরে দিল্লি, পণ্ডিচেরি এবং অন্যান্য রাজ্যের বিধানসভার সদস্যরা কিন্তু এর ক্ষেত্রে গ্রাহ্য হবে না। তারপর সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হবে, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়েছিল। তারপর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ওপর সম্পূর্ণ নির্বাচক সংস্থা অর্থাৎ ইলেকটোরাল কলেজের ওপর কিন্তু কোনো রকম প্রশ্ন তোলা যায় না, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়েছিল। তো স্পেশালি এখানে উপরাষ্ট্রপতির ইলেকশনের ক্ষেত্রে আপনাদের পার্লামেন্টের উভয়কক্ষে নির্বাচিত এবং মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন। তো এখনও পর্যন্ত যেসব উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে আসীন থেকেছেন বা রাষ্ট্রপতির পদ লাভ করেছেন, তাদের মধ্যে S রাধাকৃষ্ণন,
তারপর জাকির হোসেন, ভিবি গিরি, বিডি জাতিয়া, মিদায়তুল্লাহ, আর ভেঙ্কটরমন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আর এগুলোই কিন্তু এরাই কিন্তু রাষ্ট্রপতির পদে এর আগে পদলাভ করেছিলেন। আর উপরাষ্ট্রপতির পদ সংক্রান্ত এবং নির্বাচন সংক্রান্ত কোনো যদি বিবাদ হয় তখন কিন্তু সেই বিবাদের মীমাংসাকে করতে পারে সুপ্রিম কোর্ট, সেই বিবাদের মীমাংসা করতে পারে। আর রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু সম্পাদিত হয়, প্রেসিডেন্টের কাছেই তাকে শপথ বাক্য পাঠ করতে হয়। আর যদি ভাতা বলা হয়, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, তারপরে সেই হিসেবেই তিনি কিন্তু বেতন ভোগ করেন। রাষ্ট্রপতির বেতন কত, এ দেখুন, আবার আমি রাষ্ট্রপতি বলে ফেলছি বারবার, উপরাষ্ট্রপতির নিজস্ব কিন্তু কোনো স্যালারি নেই, কিন্তু উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, তো এই রাজ্যসভার চেয়ারম্যানের যে স্যালারি সেটাই কিন্তু উপরাষ্ট্রপতি পান, আর সে অ্যামাউন্টটা কত, 4 লাখ, 4 লাখ টাকা কিন্তু সেটা স্যালারি, উপরাষ্ট্রপতির বর্তমান বেতন। আর ভারতের কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে বা ভারতের কনসলিডেট তহবিল থেকেই কিন্তু এই বেতনটা ধার্য করা হয়। আর যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তখন তিনি প্রেসিডেন্টের যে স্যালারি সেটাই কিন্তু পাবেন। আর আমার গত লেকচারে প্রেসিডেন্টের স্যালারি নিয়ে আলোচনা করেছি। আর যদি উপরাষ্ট্রপতির পাওয়ার এবং ফাংশন আপনারা আলোচনা করতে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে উপরাষ্ট্রপতি পদের কিন্তু কোনোরকম আনুষ্ঠানিক কার্যাবলী নেই, তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি এবং রাজ্যসভার সদস্য না হওয়ার কারণে তার কিন্তু কোনোরকম ভোটাধিকার নেই। আর একবার রিপিট করছি, উপরাষ্ট্রপতি পদের কোনোরকম আনুষ্ঠানিক কার্যাবলী নেই, কিন্তু তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, রাজ্যসভার সভাপতি হওয়ার জন্য তার কোনো ভোটাধিকার নেই, কারণ তিনি রাজ্যসভার সদস্য নন। আর রাজ্যসভার সমস্ত বিল, প্রস্তাব ও মোশনগুলি তার সম্মতিক্রমে পাশ করতে হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সেই পদের দায়িত্ব গ্রহণ করতে হয়, তারপর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সেই পদের দায়িত্ব গ্রহণ করতে যত, এটা কিন্তু সর্বাধিক 6 মাস গ্রহণ করতে পারেন, তার বেশি নয়, তার মধ্যে ইলেকশন করিয়ে নিতে হবে রাষ্ট্রপতির ক্ষেত্রে। আর সাধারণত রাষ্ট্রপতি মারা গেলে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে, রাষ্ট্রপতি অবস্থিত হলেন, রাষ্ট্রপতি অসুস্থতা বা অন্য কোনো কারণে নিজ দায়িত্ব পালন করতে অসমর্থ হলে তখনই কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ দখল করতে পারবেন। আর রাষ্ট্রপতি পদের দায়ভার গ্রহণ করলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন না এবং তিনি সভাপতি হিসেবে বেতনভোগ করেন না, তখন শুধুমাত্র তিনি রাষ্ট্রপতি হিসেবেই বেতনভোগ করবেন। তো আমি খুব সংক্ষেপে এই লেকচারটায় আলোচনা করে দিলাম, তার একটাই কারণ, গত লেকচারে আমরা প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করেছি গত 2 লেকচারে, আর প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করা হলে উপরাষ্ট্রপতি সম্পর্কে খুব একটা প্রবলেম হয় না, প্রেসিডেন্ট এবং উপরাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। তো আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় মিল রয়েছে। নেক্সট লেকচারে আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে জানবো, একটু ডিটেলসে জানবো প্রধানমন্ত্রী সম্পর্কে। লুসেন্ট জিকেতে অতটা দেয়া নেই, আমি যতটা ডিটেলসে আলোচনা করছি বিভিন্ন বই থেকে কালেক্ট করে করে এটা বলছি, সেহেতু আমি একটা লাইনে বইয়ের থেকে ডিরেক্টলি তুলতে গিয়ে আমি বলে ফেললাম নিম্নলিখিত, তো যাই হোক কোনো ব্যাপার না। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।